نحمده نصلي على رسول الكريم أما بعد দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে জাকের পার্টি মূলদল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন এবং শান্তিকামী মানবতা আমার প্রিয় ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনি আজকে এই মুহূর্তে একটি জরুরি ঘোষণা দেওয়ার জন্য লাইভ প্রোগ্রামে আমি এসেছি যারা ইতিমধ্যে আমার এই লাইভে আপনারা সম্পৃক্ত হয়েছেন সংযোগ হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই লাইভটি দয়া করে সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সারা বাংলাদেশের সকল জাকের ভাই এবং বোনদের কাছে এবং শান্তিগামী দেশবাসীর কাছে লাইভ প্রোগ্রামটি যেন পৌঁছে যায় তার সাথে দেশের বাহিরে জাকের পার্টির যে সকল নেতৃবৃন্দ আছে সবাই যেন এই লাইভ প্রোগ্রামটি দেখতে পারে এই জন্য দোয়া করে সকলে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গতকাল আমি একটি লাইভ দিয়েছিলাম মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2024 তারিখ ঘোষণা করা হয়েছিল 10 11 12 এবং 13 ফেব্রুয়ারি রোজ শনি রবি সোম মঙ্গলবার চার দিন ব্যাপী মহাপবিত্র বিশ্বরূপ শরীফের ঘোষণা করা হয়েছে আজকে সেই ঘোষণা নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করছি আপনারা জানেন জাকের পার্টি সকল সময় সব সময় আইনকে শ্রদ্ধা করেন প্রশাসনকে শ্রদ্ধা করি আমরা করে থাকি এবং জাকের পার্টি কখনো রাষ্ট্রীয় কোনো আইন আমরা লঙ্ঘন করিনি এবং আমরা লঙ্ঘন করবও না যেহেতু জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল তাই আজকে আবার মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2024-এর অনুষ্ঠান নিয়ে জরুরি কিছু কথা বলার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি যে কথাটি হলো আমাদের যদিও উরুস শরীফ চার দিন ব্যাপী হয়ে থাকে শনি রবি সোম মঙ্গলবার চার দিন অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে আমাদেরকে অনুমোদন দিয়েছেন দুই দিন সে তারিখ হলো 12 এবং 13 12 তারিখ সোমবার এবং 13 তারিখ মঙ্গলবার মূলত মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আনুষ্ঠানিকভাবে বাইশরশি সদরপুর ফরিদপুরে বাইশরশি সদরপুর ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে কাফেলা করে বাংলাদেশের আকাশ বাতাস প্রকম্পিত করে আমাদের অনুষ্ঠান দুই দিন উদযাপিত হবে দুইজন দুই দিন পালন করা হবে আর সেই তারিখ হল আগামী ফেব্রুয়ারি মাসের 12 এবং 13 তারিখ অর্থাৎ রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন আনুষ্ঠানিকভাবে মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2024 জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে এবং তিনার সুযোগ্য আওলাদ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেবের নেতৃত্বে আমরা বাইশরশি সদরপুর ফরিদপুরে আমরা মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আমরা উদযাপন করব তাই আপনাদের সকলকে
কাফেলা করে মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2024 উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে কাফেলা করে আসার জন্য সকলকে শুভেচ্ছা অনুরোধ এবং বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং তার সাথে আরেকটি ঘোষণা হলো, গতকাল থেকে আমরা অর্থাৎ জাকের পার্টির নেতাকর্মী, সমর্থক এবং সুমানুধ্যায়ী যারা আমরা প্রচার করেছিলাম যে 10, 11, 12, 13 এই 4 দিন মহাপবিত্র বিশ্বরূপ শরীফের দাওয়াত আমরা দিয়েছিলাম, আমরা সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো এবং যারা এই নিয়ে আপনারা লাইভ করেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আপনার সেই লাইভগুলো আপনারা দয়া করে ডিলিট করে দিবেন। এটা অবশ্যই এটা আপনাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করে এখন থেকে প্রচার চালিয়ে যান। আগামী 12 এবং 13 দুই দিন 22 রশি সদরপুর ফরিদপুরে মহাপবিত্র বিশ্বরূপ শরীফ মহা ধুমধামের সাথে মহাসুস্বারের সাথে আকাশ বাতাসকে প্রকম্পিত করে জাকের পার্টির নেতাকর্মী সুমানুধ্যায়ী যারা আছেন সকলে আমরা এই মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আমরা পালন করব। আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা রাষ্ট্রের নিয়ম কানুন মেনেই আমরা সব সময় আমরা চলেছি। ইনশাল্লাহ এই বছর আমরা সেভাবে চলব। যেহেতু প্রশাসন আমাদেরকে দুই দিনের অনুমতি দিয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে এই দুই দিনে আমরা মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 22 রশি সদরপুর আর আমরা ফরিদপুরে আমরা উদযাপন করব। আর বাকি যে দুটি দিন আছে অর্থাৎ শনি এবং রবি, সেই দিন সম্পর্কে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যেইভাবে যেখানে থেকে গড়ে হোক জলসাগরে হোক যেইভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা সেইভাবে আমাদের স্বস্ব এলাকায় আমরা মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আমরা উদযাপন করব। কিন্তু মনে রাখতে হবে 12 তারিখ এবং 13 তারিখ এই দুদিন আমরা মহা ধুমধামের সাথে 22 রশি সদরপুর 8 রশি অর্থাৎ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে ঘোষণা করেছেন বিশ্বলী মঞ্জিল, সেই বিশ্বলী মঞ্জিলে আমরা মহাপবিত্র বিশ্বরূপ শরীফ আমরা পালন করব ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে প্রস্তুত হন কাফেলা নিয়ে, আমরা যেন মহান মালিকের পাককদম আমরা যেতে পারি। এবং যারা আপনারা ইতিমধ্যে ইতিপূর্বে গতকাল থেকে যারা বিভিন্ন লাইভ দিয়েছেন 4 দিনের ঘোষণা দিয়ে বিভিন্ন চ্যানেল থেকে আপনারা যারা এই ঘোষণা দিয়েছেন ফেসবুকে যারা প্রচার করেছেন আপনারা দয়া করে সেই প্রচারগুলো ডিলিট করুন। আইনকে শ্রদ্ধার জন্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আমাদের এই উদ্যোগ, আমাদের এই ঘোষণা। সকলকে ধন্যবাদ, সকলে লাইভটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।